চেয়ারম্যান স্যার, অনুমোদিত প্রশ্ন নাম্বার 3। হাইন হাই বনি বনে ওরা এডমিটেড কোয়েশন নাম্বার 3। তিনটা কোয়েশন তো আমরা এডিছি, এলাকাতে অ জনজাতিতে ভূমি অ্যালটমেন্ট দেওয়া হয় কিনা, যদি দেওয়া হয় কতজনকে দেওয়া হয়েছে, যদি না থাকে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা। বনি তিনটা কোয়েশন অর জায়গা তোমার অ্যাডমিটেড কোয়েশন নাম্বার 3 ওয়ার্ক চিনি গরম গান এমডিসি। এক নাম্বার কোয়েশন নি তার বছর যারা আছেন এডিসি হাফন ফাইভে নন ট্রাইবেল অন ল্যান্ড অ্যালটমেন্ট এবং হয়েছেন এনএসি রহয় এক বা অ্যালটমেন্ট রোজে এক আর রবানি রবানি পরিকল্পনা দিয়ে তং শুনেছেন মানে বহনকে মহাই রবানি যে নিয়ম নিয়ম মোতাবেক যে অ্যাপ্লিকেশন কলাই খাইনকে রোজা নাই 1971 ভোটার তালিকা বড়নি তংনি নানাই যে নন ট্রাইবেল অফ এডিসি আম চাইব খাস লেন বড় ল্যান্ড অ্যালটমেন্ট নাওয়ানি বাগৈ অ্যাপ্লাই খাইনে হিকে বনি নাই চুসু বনি পরম্পরা মাহাইকে 71 সেকান যে রুল নি মোটাবেক 1971 সেকান ভোটার তালিকা ও বুম তংনি নানাই হাইকেছি বড় খাস লেন বাঙ্গৈ অ্যাপ্লাই খাইমানাই যে নিয়মাফিক যদি খাইকে তো মারো নাই যেহেতু রুলস নি মোটাবেক তো ওখানে তাক সে দ্বারা কোনো 71 নি সেকান ল্যান্ড অ্যালটমেন্ট অ্যাপ্লাই খাই যায় বুকরে নন ট্রাইবেল নে পড়ন রবুজ হয়ে যায় আমরা এডিসি অথরিটি নিছানি অ্যাপ্লাই খাইয়ার ইনস্টিটিউট ফ্রম না নাই আর ওখানে 41 একর জায়গা আছে একটা হাবিলদার বুঝুন আপনি নন এডিসি বর্ডার ক্রস করে আর প্রায় 100 কানি আবু বাহি খাই মন খান আগে যত ডকুমেন্ট আমি সাবমিট করাই নাই শর্টলি না কারণ ইনস্টিটিউট খাইনাই হিনে জনজাতি ইনস্টিটিউট খাইনাই হিনে আবুকে রিজেক্ট খাই যাকা দিল্লি নি বড় খাই হই অ্যাপ্লাই করেগা ল্যান্ড অলরেডি অ্যাপ্রুভ মন খান আমলে বহাই হাবিলদার কিংবা মহানপুর এলডিএম না আন্দা অনারেবল এমডিসি যে সামানি মেনশন খাইমিনি অমথিক নে কইলাব কাইসা ইনস্টিটিউট খুলবনাই হেন বরণ সঙ্গ যেহেতু অরণিব চিনি ট্রাইবেল নি বাগৈ ব কাইসা ইনস্টিটিউট খুলবনাই রিজার্ভেশন রং মেইনটেইন খাইনাই টার্মস এন্ড কন্ডিশন থুং রজা মেইনটেন্স খাইনাই এনকে চিনি টিটিএডিসি নি যে প্রসাদ তংনাই রং বেনিফিট নাই হেন কইলাব এনএসি রজা খা যত ইসিব কক সালাই এনএসি রোজা হা অলকে ব দিলে খাইলে হা ব প্রিমিয়াম ফি রমাইয়া কোনো করিবনি অমস করে মানে ক্ষমতা সে করে ব যে অর ইউনিভার্সিটি খুলবনাই হি হমানিছে ইনস্টিটিউট খুলবনাই হমানিছে ন্যূনতম প্রিমিয়াম সে বড় মেয়া যে বোন যেন রিজেক্ট খাইদি ক্যান্সেল খাইদি হি দেম নিথানি এস দেম নিথানি হাই নাই চিঠি রফিকা বনিয়া গুলো যেন তে কাইসা এজেন্সি বায়োগেস খাইনাইনি বাগৈ বরক সাফিকা যে ডেভেলপমেন্টনি পারপাস টার্মস এন্ড কন্ডিশন রওইনে যেন বরণ এনএসি রও যদি বনি পারপাস ফুলফিল ইয়াকে কোনো অটোমেটিক্যালি ব এডিসি নি পাইফিনে বড় কনস্ট্রাকশন ফা খাইতেন যে ফা খাইতেন অর বায়োগেস প্ল্যান্ট খাই হাঁকে বছর চিনি এডিসি নি রেভিনিউ উনাই বহাই রকম টার্মস এন্ড কন্ডিশন সুইজাকে বড় বাই এম ইউ সাইনিং খাইবেন বরং জাগা রোজার নাই ও প্রসেস ও চলিত হামবাই এমডিসি সাজেশন লোকমানি বাগৈ চিনি তৃতীয় এডিসি নি ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি খাজা 22টা তঙ্গ বড়নি বিসিংতে যেন যে ইনফরমেশন মামানি খাস ল্যান্ড নগো বসে তং বসে করে একজাক্ট রিপোর্ট মাইয়া আপনি যে অ্যাপ্লাই খাইমেনি যে অ্যাপ্লাই খাইনাই র বড়নি বিসিংহ অম হাই করে বন সামানিছে গোবাং মা ইলিগেলি এডিসি বিসিংহ অকুপাইটিং তঙ্গ ফরেস্ট ল্যান্ড বা খাস ল্যান্ড অম হাই তঙ্গই তঙ্গ কিন্তু অফিসিয়ালি কোনো তাক সে জোড়া চিনি থানিব কোনো কমপ্লেন লেটার বুফাইয়া রিপোর্ট বুফাইয়া এডিসি কেবল ইন্ডিভিজুয়াল বা
এনজিও বা সোসাইটি কোনো অংশ নিহতে যে অর জায়গাও ইলিগেলি অকুপাইডিং তহা বন এটিসি প্রশাসন তোমার একশন নাই অমা হাইরকি তাক জোড়া যিনি এলআরএস ডিপার্টমেন্টও ভাইবেনি নোক যে এখন যদি এলটমেন্ট বাইকে রাই রিয়া আর স্পেসিফিক মেনশন খাইজক তুমি অনারেবল সিএম ক্লিয়ার খাইজা এবং নমকা সে কোয়েশন খাইজা ফরেস্ট রাইট অ্যাক্ট অবত লেন এলটমেন্ট বে ফরেস্ট রাইট অ্যাক্ট নট রিলেটেড আংহা খাই নং সাইমানা ফরেস্ট রাইট অ্যাক্ট নমকা তেম কঠিন 18,000 এবাভ ফরেস্ট রাইট অ্যাক্ট লেন মানন বগে অ্যাপ্লাই খাইজা Only three families, non-tribal, getting the land allotment. Above all, the criteria, fill up by the three generation, 2005, 13 December, any ST population, forest site area of Tonga Anke, is eligible to getting forest land right. Kintu, others traditional forest dwellers, others traditional forest dwellers gakai bonus haka 1931 tomoni praman phono manaiche boyalo thon manai nka forest right ek to tomaliya no nka land development khetro ko hai no nka six sidun district council ko within the state government ni joto law rules regulation bo ma chulo কাজে প্লেয়ার সাকা ছিল সিএম কাপসা দ্বারা খরচাপন নন ট্রাইবেল নু এডিসি রেওয়া লেপন জে স্যার আমি আবার